एक है चंदन एक है पानी। राम सिया राम सिया राम जय जय राम राम सिया। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সুচিত্রা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 5টা, সকালবেলায় উঠে পড়েছি, উঠে ঝাড়টার দিয়েছি। আর তোমাদের তো বাইরেটা দেখালাম, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আর এদিকে একটা বোতল মানে পেলাম, তো ভাবলাম যে ওটা মানি প্ল্যান্ট লাগানোর জন্য কাজে লাগবে। আর বাইকে জল দিয়ে দিলাম, মানে বেরোনোর আগে জল দিয়ে দিলাম যেন ভালোভাবে যেতে পারে। এদিকে ব্রাশ করছি সব জল টল দিয়ে, আর মুখটুক ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে তারপরে চলে যাব, মানে অনেক সকালে উঠেছি তো, তারপর শুয়েছিলাম। এখন বাজে 9টা, আর এখন আমাদের কাচরার গাড়ি চলে এসছে, মানে আগে হর্ন বাজায়, তারপরে যার যার রুমের সামনে দিয়ে মানে আসে, আর যার যার নোংরা জিনিস আছে ফেলে দিয়ে আসে গাড়িতে। আর জিজ্ঞেস করছিল যে ওপরে কেউ আসেনি, আমি বললাম না, একটা ফ্যামিলি এসছে আর কেউ আসেনি। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে এখন পাস্তা। তো পাস্তা রান্না করার জন্য সব রেডি হচ্ছে, ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি হবে আর লঙ্কা কুচি দিয়ে হবে আমাদের পাস্তা। তো পাস্তা রেডি হবে, আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ মানে রান্না হবে না। আর আমাদের সামনে একটা মন্দির আছে, ওখানে আজকে পুজো আর খাওয়া দাওয়া হবে। তো পাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট পর আমার বড়মশাই তার ডিউটিতে চলে যাচ্ছে, আর গাড়ি মুছে চলে গেল, ওই যে চলে যাচ্ছে। তো দেখলে বকাবকি করে পেছন থেকে ভিডিও করছি। তারপর রুমে চলে এসেছি গোছাতে, আর আমাদের নিচে ব্ল্যাঙ্কেট তো মানে কুচকে যায়, শুলে পরে মানে আটকে থাকে না, সেরকম টাইট না, তাই প্রতিদিন গোছাতে হয়, নাহলে এলোমেলো হয়ে থাকে। তো দেখো আমার ভিডিওটা তো কেমন লাগলো, সবাই কমেন্ট করে জানাবা প্লিজ। তোমরা আমার পাশে থেকো। তো কোমর বেঁধে আজকে লেগে পড়েছি কাজে, কারণ আর দুদিন পরে চলে যাচ্ছি মালদা বাড়ি, এক্সাম আছে। যারা ডিএলএডের সেকেন্ড ইয়ার পড়াশোনা করছে তারা অবশ্যই জানো যে প্র্যাকটিক্যাল এক্সাম মানে অনেক কলেজে হচ্ছে, আর আমাদের কলেজে 23 তারিখে দিয়েছে। তো আমি 19 তারিখে বেরিয়ে যাব এখান থেকে, তার জন্য সব গোছানো শুরু হয়ে গেছে, মানে ঘরটা গুছিয়ে রেখে যাচ্ছি, নাহলে এলেমেলে হয়েই থাকবে। এদিকে জানলাগুলো ঝাড়ছাড়টা দিয়ে নিচ্ছে, মানে সেই দিন এই জানলাটা করতে গিয়ে চোখ ফুলে গেছিলো, তার জন্য আর করিনি ভয়ে। তো আজকে তাও করলাম যে দেখি করে যায়, যদি আবার মানে অ্যালার্জি উঠে যায় তাহলে উঠবে, ওষুধ আছে। তো আজকে সেরকম মানে চুলকাচ্ছে না, তাও ভালো করে উপসর্গ করে যাচ্ছি।
আর একটা মাত্র দরজা আছে, সেটাও আজই করে নেবো, তাহলে শেষ হয়ে যাবে, মানে 7টা দরজা কমপ্লিট হবে। এরপর শুধু মুছবো, সেরকম ঘষাঘষি করতে হবে না। এই যে এই দরজাটা আছে, মানে আমাদের বেডরুমের দরজাটা আছে, তো এটা আজই কমপ্লিট হয়ে যাবে, তাহলে শেষ। তো 19 তারিখে বাড়ি চলে যাবো, ওইখানে গিয়ে বাবার বাড়ির ভিডিও দেখাবো, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আর দেখবো আমার বাবার বাড়ি কী কী আছে না আছে, তোমাদের সব কিছু দেখাবো। এদিকে সব মানে ঝাড় দিয়ে নোংরা বের করে নিয়েছি ঘরে, এটা ওটা প্যাক করে মানে প্যাকেট ছিল, তো সব বের করে নিয়েছি। তো জানলার মধ্যে অনেক নোংরা ছিল, ওগুলো ঝাড় দিয়ে বের করে নিয়েছি। আর মানে প্ল্যানগুলোকে আজকে সব সময় করতে পারি না, সময় পেলে করি, মানে জল চেঞ্জ করবো আর একটু মানে ধুয়ে দেবো গাছগুলো। আর এখানে জুতার মানে বাক্স কেনা হয়নি, এটা বেঞ্চটা বাইরে পড়েছিল, তাই আজকে আবার পরিষ্কার করে বাইরে রুমে নিয়েছি, যে জুতাগুলো পরে রাখতে পারো আর নিচে সবসময় ঝাড় ঝাড়টা দিতে পারো। তো তখন একটা বোতল নিয়ে আসলাম, সেই বোতলটাতেও মানে মানি প্ল্যান্ট লাগিয়েছি আর সব গুছিয়ে রেখে দিলাম টেবিলের ওপর, টেবিল টেবিল সব মুছিয়ে নিলাম। আর টেবিলের ওপরে যেটা মানে এই প্লেটের ওপর মানি প্ল্যান্ট গাছ ছিল সেটাকেও মুছে দিলাম। আর এদিকে বাইরে কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম, মানে বিকেলের টাইমে বৃষ্টি ছিল না, নেড়ে দিয়েছি, ওগুলো শুকায় নিয়ে এসেছি। আর এখন সন্ধ্যা লেগে গেছে প্রায়, মানে বিকেল 5টা বাজে, এখন ভাত রান্না করবো। তো আজকে আমাদের রান্না হবে উচ্ছে ভাজা, আলু আর মানে আলু আর ওটা কী বলে গোলকপিগুলো দিয়ে, আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে। দেখতে থাকে, এই যে দেখতে পাচ্ছ আইটেম, 4 পিস মাছ রয়েছে, আলু কপি কাটা রয়েছে, আর উচ্ছে ভাজা, চারিদিকে ডালটা একটা ক্যারি প্যাকেটে ছিল, ওটা কৌটে রেখে দিলাম, যেন নিতে সুবিধা হয়, নাহলে পড়ে যাবে ক্যারি প্যাকেট থেকে কখন। আমার রান্না কমপ্লিট, এখন মোছামুছি করে নিচ্ছি কিচেনটা, ওই ডুবি সব মুছে নেব, তারপর চলে যাব সন্ধ্যা দিতে, মানে দেখাবো। আজকে আবার বিকেলে মানে বিকেলের দিকে আবার ক্যান্টিনে গেছিলাম।